हेलो व्यूअर्स, वेलकम टू कौशिक सर क्लास। आजकल वीडियो भीषण इंटरेस्टिंग आठ थे के आशी प्रत्येक गुरुत्वपूर्ण। आपनी जे प्रफेशने थकूँ ना कें, जे प्रफेशने जयन करते चान ना कें, आजकल वीडियो क्योंकि प्रत्येक गुरुत्वपूर्ण। वीडियो थंबनेल देखे प्रत्येके निश्चय जानते पे गेन आज के वीडियो कीसर ऊपर, हाउ टू इनफ्लुएंस एनी बडी, की करे काउके इनफ्लुएंस करबें एटार बेपार। आपनी जदि चाकरी करते चान से क्षेत्र में कि है आपनर कलिग्स आपनर जो हायर अथॉरिटी तरह साथे निजे के इनफ्लुएंस कर प्रमोशन दिखे एगिए जाबें, बेटर पजिशने जाबें। सेटार जो आपनी जो बिजनेस करते चान कस्टमर के क्यों धरे रखबें बाछू से सम्पूर्ण गेते, शुदुम्र तई नये आपनी जदि को लीडर होते चानटार भीषण भाव दरकार, क्यों कि जो इनफ्लुएंस ना करते पारें ताहले किन्तु खूब खूब मुश्किल निजे फलोवर तैरी करार। और कि जानें तो फलोवर ना थाकले तो आर लीडर हो जाए ना, एक आपनाके जदि केउ ना मानें ताहले आर आपनी लीडर हबें कि करे। तो कथा ना बाड़िये भिडियोर मूल पर्वे जाओयार आगे दु एकटा कथा बोले शुरू करब। आमी डॉक्टर कौशिक कुंडू, आमार चैनल कौशिक सारेर क्लासे आज के एक बार जारा जारा प्रथमवार यूट्यूबे आमाके देखछेन अवश्य चैनलके सबसक्राइब करबें, पाशे थाका बेल आइकनके क्लिक करबें आमार नतून भिडियो ताड़ाताड़ी आसे पाओयार जोन्नो। जारा मने करछेन भिडियोटा भालो लेगेछे अवश्य लाइक देबें, लाइकेर साथे साथे कमेंट करे जानाबें आर की की भिडियो आपनारा देखते चान, आमरा सेई रिक्वायरमेंट अनुयायी आमरा भिडियो तैरी करे देब। आर एकटा जिनिस होच्छे गुरुत्वपूर्ण, जारा आमार सबसक्राइबार आछेन तादेर असंख्य धन्यवाद आमार पाशे थाकार जोन्नो। एबं একটু যদি আপনারা হেল্প করেন যে ভিডিওটাকে সব প্ল্যাটফর্মে, মানে টুইটার বলুন, ইনস্টাগ্রাম বলুন, বা ফেসবুক বলুন, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর দুটো ইনফরমেশন আপনাদের দেবো, যারা যারা মনে করছেন প্রাইভেট সেক্টরে জব করতে চান অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকা লিঙ্কের সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে জেনে নিতে পারেন কখন থেকে কীভাবে ক্লাস হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে আমাদের নতুন চ্যানেল রহস্য উইথ কৌশিক কিন্তু আমাদের খুব ভালো চলছে, যারা যারা এখনও চ্যানেল ভিজিট করেননি বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল ঘুরে আসতে পারেন। কথা না বাড়িয়ে চলে আসি আজকের ভিডিওতে, হাউ টু ইনফ্লুয়েন্স এনিবডি। প্রথম কথাই বলি, প্রত্যেকটা জায়গায় ধরুন সার্ভিস সেক্টর বলুন কি বিজনেস বলুন বা সেলফ এমপ্লয়েড বলুন, আমাদের প্রতিনিয়ত প্রচুর লোকজনের সাথে মিশতে হয়। তো প্রতি লোকজনের সাথে মিশতে গেলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতবাদ এবং তাদেরকে নিজের প্রয়োজনে বা নিজের জায়গায় ধরে রাখা বা তাদের সাথে একটা গুড রিলেশন রাখার জন্য বা তাদেরকে ইনফ্লুয়েন্সের মতো কাজ করানোর জন্য আমাদের কিছু কিছু বেসিক কিছু রুলস ফলো করতে হয়। তো ফার্স্ট রুল যেটাকে বলবো সেটা হচ্ছে, কারোর সাথে প্রথম যদি কথা বলতে চান তাহলে প্রথমেই মাথায় রাখবেন বিইং উইথ প্রেজ অ্যান্ড অনেস্ট অ্যাপ্রিসিয়েশন। মানে কি, এই যে ধরুন অনেস্ট অ্যাপ্রিসিয়েশন, কালকে সকালবেলায় বা আজকে সকালবেলায় কারোর সঙ্গে যদি আপনার দেখা হয় প্রথমেই একটা গ্রিটিংস মানে গুড মর্নিং বলেই হচ্ছে তাকে একদম সম্মানের সাথে একটা ব্লেসিং দেওয়াকে গিয়ে করা বা গ্রিটিং করা বা এটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ। কেন কি, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। আপনারা জানেন তো প্রত্যেকেই যে মানে প্রথম স্টার্টিংটাই হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ব্যাপার। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি যে স্মাইলিং মোর, স্মাইল মোর মানে কি একটা হাসি দিয়ে আপনি কাজ শুরু করুন। প্রত্যেকটা কাজে যদি আপনি একটু বেশি হাসেন তাহলে জেনে রাখবেন যে যে কোনো কঠিন কাজ অনেক সহজে আপনি কাউকে ইনফ্লুয়েন্স করে ক্যাপচার করে নিতে পারবেন। সেই জওহরলাল নেহরুর কথার মতো যে স্মাইলিং ফেস প্রচুর প্রচুর আমাদের কিন্তু সুযোগ করে দেয়, কিন্তু আমাদের এর জন্য কোনো টাকা খরচা করতে হয় না, তিনি ডিসকভারি অফ ইন্ডিয়াতে বলেছিলেন। আমরা চলে আসছি থার্ড পয়েন্টে, কল বাই নেম। কল বাই নেম মানে কি, যে কোনো কাউকে যদি আপনি নাম ধরে গ্রিটিংস করেন, ধরুন আপনি কোনো টিচার্স ক্লাসে গেছেন, স্টুডেন্টদের সাথে কথা বলছেন, কারোর নাম ধরে তাকে বলছেন, তাহলে তার মধ্যে একটা আলাদা রিপারকেশন হয় যে স্যার বা ম্যাডাম আমার নামটা মনে রেখেছে বাইরেতে, সেক্ষেত্রে সে কিন্তু অলরেডি আগেই ইনফ্লুয়েন্স হয়ে গিয়ে থাকে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে বিকেম জেনুইনলি ইন্টারেস্ট অন আদার পিপল। বিকেম জেনারেলি ইন্টারেস্ট মানে কি, কোনো রকম ফেক বা কোনো রকম অতিরঞ্জিত কিছু করবেন না। অন্য মানুষের প্রতি যদি আপনি ইন্টারেস্ট দেখেন তবে কিন্তু তারা আপনার প্রতি ইন্টারেস্ট দেখাবে, কেননা কি এটা অনেকটা গিভ অ্যান্ড টেক পলিসির মতো। আপনারা যদি মনে করেন যে কারোর সম্বন্ধে আপনি সত্যিকারের ইন্টারেস্ট দেখাচ্ছেন, দেখবেন তিনিও তার আপনার প্রতি একটা ইন্টারেস্ট দেখাবেন। নেক্সট পয়েন্ট চলে আসছি, যেটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি, বি গুড লিসেনার।
প্রত্যেকেই একটা জিনিস খুব মিস করে, প্রত্যেক মানুষই, সেটা হচ্ছে তার কথা শোনার মতো কেউ নেই। এটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ কথা। প্রত্যেকেই বলতে অভ্যস্ত, কখনোই কারোর কথা শুনতে গিয়ে আপনি এটা করবেন না যে তার টার্ম শেষ হলেই আপনি বলতে শুরু করে দেবেন। তাকে স্থিরভাবে যতটা তিনি বলতে চান, যতটা তিনি বক্তব্য রাখতে চান, যতটা বলতে চান তা সেটুকু আপনি শুনুন। আর আপনি যদি গুড লিসনার হিসাবে একবার কারোর কথা পুরো শুনে নিতে পারেন, জেনে রাখবেন আপনাকে কথা বলার জন্য, আপনার সাথে বন্ধুত্ব করার জন্য প্রচুর লোক আসবে। কারণ নাকি ভালো কথা বা কিছু জিনিস শোনার মতো তো কেউ থাকে না, তো সেই জায়গাটা তৈরি হয়ে যায়। আমরা অধিকাংশ সময় দেখেছি যে একজনের কথা শেষ হতে না হতে পরের জন কি বলে, আপনার কথা তো হয়ে গেছে, এবার আমি বলি। এই জায়গাটা কিন্তু একটু স্টপ করতে হবে, কারণ নাকি মানুষকে কথা বলার সুযোগ দিতে হবে। এটা হচ্ছে ভালো করে কাউকে ইনফ্লুয়েন্স করতে গেলে এটা কিন্তু দরকারি। চলে আসছি পরবর্তী পয়েন্ট, সেটা হচ্ছে কি, মেক আদার পারসন ফিল ইম্পর্টেন্ট। আপনার সঙ্গে যারাই দেখা করতে আসুন বা আপনার সঙ্গে যারাই কথা বলতে আসুক না কেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন বা এতে, যে কোনো কাউকে যদি ইনফ্লুয়েন্স করতে হয়, তবে আপনি যদি কারোর কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চান, তবে অবশ্যই আপনাকেও তাকে গুরুত্ব দিতে হবে। আদার পারসন যখন মনে করবেন যে না, এই ভদ্রলোক বা ভদ্রমহিলা আমাকে গুরুত্ব দিচ্ছে বা ইম্পর্টেন্স দিচ্ছে, অবশ্য অবশ্যভাবে তার মনেও কিন্তু আলাদাভাবে আপনার জন্য জায়গা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। চলে আসি টকিং টার্ম অফ আদার পারসন ইন্টারেস্ট। সবসময় আমরা বিজনেস ক্ষেত্রে দেখেছি বা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি, প্রফিট ম্যাক্সিমাইজেশন ইজ দ্য আলটিমেট গোল অফ এভরি থিং বা এভরি ওয়ান। কিন্তু পরিষ্কার কথা, আপনি যদি এখনকার দিনে, কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, কিন্তু আদার দ্যান দ্যাট, ধরুন কাস্টমার না হওয়া সত্ত্বেও কারোর কথা যদি আপনি গুরুত্ব দেন বা কারোর ইন্টারেস্ট নিয়ে কথা বলেন উইদাউট এনি, তবে কিন্তু তিনিও আপনার প্রতি অনেক বেশি ইনফ্লুয়েন্সড হবেন। কারণ নাকি আপনি যদি নিঃস্বার্থভাবে কারোর প্রতি, কারোর বেনিফিটের প্রতি লক্ষ্য করেন, অবশ্য অবশ্যই কিন্তু তার রেজাল্ট আপনার কিন্তু ওপেন মার্কশিটে চলে আসবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আমরা চলে আসি পরবর্তী পয়েন্টে। পরবর্তী পয়েন্ট কী আছে, শো রেসপেক্ট দ্য আদার পারসন ওপিনিয়ন। দেখুন, সত্যি কথা বলতে 1947 বা 15th August আমরা যে ইন্ডিপেন্ডেন্সটা পেয়েছিলাম, আমরা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হইনি, আমরা অর্থনৈতিকভাবে স্বাধীন হইনি, কিন্তু আমরা রাজনৈতিকভাবে পলিটিক্যালি স্বাধীন হয়েছিলাম এবং আমরা সমস্ত কথা খোলাখুলিভাবে বলতে পারি, তাই পলিটিক্যালি আমরা বলতে পারি। কিন্তু যেটা সমস্যা, সেটা হচ্ছে অধিকাংশ সময় দেখা যায় যে একজন মানুষ হয়তো একটা কথা বলছে, হয়তো তিনি অতটা গুরুত্বপূর্ণ পার্সোনালিটি নন, তাকে আমরা কী করি, ডমিনেট করে যাই, যে আমাদের মতবাদটা তার উপর চাপিয়ে দিই। সেক্ষেত্রে কিন্তু সেটা না করে যদি তার কথাটারও গুরুত্ব দেওয়া যায়, অবশ্যই তিনি আপনার দ্বারা ইনফ্লুয়েন্সড হবেন। শুধুমাত্র তিনি নন, যার ক্ষেত্রে এই ব্যাপারগুলো হয় তাকে, প্রত্যেককে যদি আপনি গুরুত্ব দিয়ে দেখতে পারেন, দেখবেন প্রত্যেকটা মানুষ তার মতবাদের গুরুত্ব দেয়। তাকে যদি আপনি একটু প্যাম্পার করেন, অটোমেটিক্যালি তিনি কিন্তু আপনার প্রতি ইনফ্লুয়েন্সড হয়ে আসবেন। পরবর্তীতে, ইফ ইউ আর রং অ্যাডমিট কুইকলি, মানে কি, দেখুন সত্যি কথা বলতে একমাত্র ভগবান ছাড়া বা আল্লাহ ছাড়া প্রত্যেকেই একটা জিনিস মাথায় রাখবেন, ভুল আমাদের সবার হয়। এমন কেউ নেই যার জীবনে কখনো ভুল হয়নি। তো যদি আপনার মনে হয় যে আপনি এই কাজটা ভুল করেছেন বা কোনো সমস্যা হয়েছে বা এটাতে, অবশ্যই আপনি কুইকলি আপনার ভুলটা স্বীকার করে নিন। তাতে দেখবেন অনেক বেশি, মানে কি বলবো, বন্ধুত্ব বলুন, অনেক বেশি কনভিন্সিং বলুন, অনেক বেশি ইনফ্লুয়েন্স বলুন, অনেকটাই শুধুমাত্র আপনার একটা সরি বলার জন্য এটা কিন্তু এসে যাবে। তো এটাকে খুব ভালো করে গুরুত্ব দিন বা ইয়ে করুন। নেক্সট হচ্ছে ইএস্ট্যাক। ইএস্ট্যাক জিনিসটা কি, কখনো কারোর সাথে কথা বলতে গিয়ে এমন কোনো বিতর্কের বিষয়ে যাবেন না যেটাতে আপনার মতবাদ বা তার মতবাদ দুটো আলাদা হয়ে যায়, নো ট্যাগে চলে যায়। ধরুন এমন কিছু কমন ইন্টারেস্ট থাকে যেগুলো মোটামুটি অধিকাংশ মানুষই সেম অ্যান্সার দেয়, যেমন পলিটিক্যাল সেক্টরে বা অধিকাংশ সেক্টরে দেখবেন অধিকাংশ মানুষই কিন্তু সেম অ্যান্সার দেয়। চেষ্টা করবেন ইএস্ট্যাক অনুযায়ী কথা বলতে, সেক্ষেত্রে কোনো ডিফিকাল্ট সিচুয়েশন অ্যারাইজ হলেও সেটাও ইএস্ট্যাক হয়েই বেরিয়ে আসবে, কোনো রকম ঝগড়া বা কোনো রকম এই ধরনের মন্তব্যে যাবে না। পরবর্তী পয়েন্টে চলে আসি, টক অ্যাবাউট ইউর ওন মিস্টেক বিফোর কনভিন্স দ্য আদার পারসন।
প্রথম কথা হচ্ছে কি, আপনার মিস্টেক বা আপনার ভুল অনেক সময় আলোচনা করুন। তাতে কি হবে, আপনার সঙ্গে যিনি বা যারা কথা বলবেন তারাও ফিল করতে পারবেন যে ভুল আপনারও হয়, আপনিও স্বীকার করছেন। এক্ষেত্রে কি হবে, তারা আপনার সাথে একটা হোমলি বন্ডিংয়ের মধ্যে চলে আসবে, যে প্রত্যেকের ভুল প্রত্যেকের মানে একটা আড্ডার ছলে একটা বন্ডিংয়ের মধ্যে চলে আসবে। তাতে কি হবে, খুব তাড়াতাড়ি যে কোনো মানুষ কিন্তু ইনফ্লুয়েন্স হয়ে যাবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। চলে আসি পরবর্তী পয়েন্টে বা ইয়েতে। প্রথম কথা হচ্ছে লেট হেম ফিল দ্যাট দ্য আইডিয়া অফ হিজ আর হার, মানে কি, তাদের আইডিয়াটাকে আপনি কিন্তু ভালো করে বুঝতে চেষ্টা করুন। কেননা কি, প্রত্যেকটা মানুষের কিন্তু নিজস্ব ফিলিং আছে, নিজস্ব বুদ্ধি আছে, নিজস্ব চিন্তাভাবনা আছে, তার থেকে তার কিন্তু আইডিয়া দিয়ে থাকেন। তাদের আইডিয়াকে যদি গুরুত্ব দেন, তারাও আপনার আইডিয়াকে গুরুত্ব দিতে কিন্তু বাধ্য হবে। নেক্সট পয়েন্টে আমরা আসছি যে কোশ্চেন একটু প্রতি মুহূর্তে কিন্তু কোশ্চেন জিনিসটা থাকা দরকার। কোশ্চেন প্রতি মুহূর্তে থাকলে দেখবেন আপনার কোশ্চেনের মারফতই কিন্তু আপনি তাদের সাথে ডিপলি ইনভলভ হয়ে যাবেন। এবং চলে আসছি লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে কি, অনেস্টলি ফ্রম দ্য আদার পার্সন পয়েন্ট অফ ভিউ, অনেস্টলি গিয়ে করুন একদম তাদেরকে, অনেস্টলি সিইং দ্য আদার পার্সনকে, মানে তাদের জায়গায় গিয়ে তাদের মতো হয়ে তাদের যে বক্তব্য সেটাকে চিন্তা করে দেখুন। ধরুন একটা কোনো কাজ, ধরুন আপনি একরকম করছেন, উনি আর একরকম করেছেন, আর একজন ভদ্রলোক আর একরকম করেছেন, তার জায়গায় গিয়ে তার মতো করে ভেবে দেখুন, তাহলে মনে হয় আরও বেশি মানুষ ইনফ্লুয়েন্স হবে। তাহলে বন্ধুরা, আজকে এতক্ষণ প্রায় 12-14 মিনিট আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে যে 10-15টা পয়েন্ট বললাম অবশ্যই আপনাদের জীবনে ফলো করে দেখুন। আমার ধারণা আপনি যাকে ইনফ্লুয়েন্স করতে চান সে ইনফ্লুয়েন্স হয়ে যাবে। আরেকটা কথা, কমেন্ট বক্সে যেটা ভালো লাগলো আপনাদের, যে ইস্যুটা আপনার ভালো লাগলো, যে রুলটা আপনার ভালো লাগলো, যে অ্যাডভাইসটা ভালো লাগলো, অবশ্যই নাম সমেত লিখে পাঠান, তাহলে আরও ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন, নমস্কার।